ছেলে মুরগির চিকেন হ্যাঁ ছেলে মুরগির খেয়ে বুঝে ফেলছো হাতে বাঙালি রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি আমার দোকানে আসুন একদম থ্যাংক ইউ এই হোয়াটসঅ্যাপ কেমন আছো আই होप সবাই খুবই ভালো আছো তো গাইস ফাইনালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি হয়তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল ট্রেইলার থেকে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ভাইরাল নন্দিনীদির হোটেলে যাকে কিন্তু তোমরা স্মার্ট দিদি কিউট দিদি নামে চেন আমি জানি এই রেস্টুরেন্টের ভিডিও হয়তো তোমরা প্রত্যেকেই দেখে নিয়ে বাট আজকে কিন্তু আমি চলে এসেছি এতদিন ধরে আসবো 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 করে আশাই হয় ভেবেছিলাম যে ফুড ব্লগটা করবো না বাট ট্রেন্ডিং টপিকও তো হাত ছাড়া করা যায় না আচ্ছা ফাইনালি কিন্তু আজকে চলে এলাম নন্দিনীদির হোটেলে আর তোমরা কিন্তু এখানে খুবই অল্প টাকায় ভেজ নন ভেজ আরামসে কিন্তু পেয়ে যাবে আর তোমরা এখানে কিভাবে আসবে ভিডিওটা একদম শেষ অবধি দেখলে সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে চলো আর বেশি ভাট না বকে এবার আমরা যাই নন্দিনীদির তো অলরেডি কিন্তু আমরা ডালহৌসি কয়লাঘাটে পৌঁছে গেছি এখান থেকে কিন্তু আমাদের হেঁটে যেতে অলমোস্ট 5 মিনিট মতো লাগবে তো যাই হোক চলো নন্দিনীদির হোটেলের সামনে গিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কয়লাঘাট ভাইরাল নন্দিনীদির হোটেল তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু হোটেলটা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু ভিড় লাগিয়েছে ভিডিও করার জন্য আর এখানে কিন্তু মানুষজন খাচ্ছে আর এখন কিন্তু এখানে আলু ভাজা আর ওই সাইডে কিন্তু ভাত হচ্ছে একটু ভালো আছো তো গাইস আমাদের ভাইরাল নন্দিনী দিদি কিন্তু এখনো দোকানে এসে পৌঁছায়নি দেখা যাক কখন আস আর আমি কিন্তু ফোন করেই এসেছি তো তোমরা যারা আসতে চাও এখানে অ্যাড্রেস তো তোমাদেরকে বলবো ছাড়াও কিন্তু তোমরা ফোন করে এখানে আসতে পারো আমি কিন্তু নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চক্কু চক্কু দে ইসকো ফোন করে আচ্ছা সে চক্কু দে কার দিয়ে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ দিদি কিন্তু এইমাত্র এলো এতক্ষণ কিন্তু ছিল না দিদি ভালো আছে তো দিদির হোটেলে তো এলাম বাট একটা প্রবলেম হয়ে গেল মানে দিদি সব কোশ্চেনের অ্যান্সার দেবে হচ্ছে সন্ধ্যে 6টার পর কে তাই জন্য এখান থেকে জাস্ট রিভিউ করেই চলে যাবো খাবো কেমন লাগলো সেটা তোমাদেরকে জানাবো আর কিছু যদি জানতে পারি দিদির কাছ থেকে সেটা তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এখন কিন্তু দিদি তাছাড়া কিন্তু জেঠু আর দুজন কর্মচারী চারজনাই কিন্তু মিলেমিশে কাজ করছে তো চলো সেটা একবার দেখে নিই আর আজকে কী কী মেমিটি আছে সেটাও তোমাদেরকে বলবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু দিদি খুবই ব্যস্ত দেখতে পাচ্ছ খাবার সার্ভ করছে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ কেমন ভিড় তাছাড়া কিন্তু জ্যাঠা এখানে মাংস রান্না করছে দিদি একটা ভেজ থালি দিয়ে দাও ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে এসেছে ভেজ থালি মাত্র 40 টাকায় দেখো কি কি দিয়েছে এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা রয়েছে আলু সিদ্ধ রয়েছে তাছাড়া বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি একটা বেগুন ভাজা তাছাড়া দেখতে পাচ্ছ উচ্ছে ভাজা রয়েছে আর এখানে কিন্তু ডাল তো দেখতে পাচ্ছ মাত্র 40 টাকায় কিন্তু এত কিছু দিচ্ছে
তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট। যাই হোক বেশ দারুণ খেলাম কিন্তু মাত্র 40 টাকায়। আর অনেকেই বলছে এটা তো আগে বললাম নুন কমে কম, গাইস সেরা খাবার মানে 40 টাকায়। আর তোমরা যদি কখনো আসো এখানে কিন্তু এসে খেতে পারো, অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো হাত মুখ ধুয়ে আসি দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। যাই গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাত মুখ ধোয়া পুরো কমপ্লিট। আর এদিকে ভিড়টা দেখো শুধু, মানে সবাই ব্লগ করতে ব্যস্ত। খুবই সুন্দর ছেলে মুরগির চিকেন। হ্যাঁ ছেলে মুরগি খেয়ে বুঝে ফেলছো বাঙালি রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি আমার দোকানে আসবে। একদম থ্যাংক ইউ। এরকম হচ্ছে অনেক কাস্টমার আবার দিদিকে বলছে যে এই ইউটিউবাররা তোমার নাকি ধ্বংস করবে, কিন্তু আমরা কি সেই রকম চিন্তা ভাবনা করে এসেছি? আমরা জাস্ট ছোট ছোট ক্লিপগুলো তুলছি, আমরা কোন রকম দিদিকে ডিস্টার্ব করছি। কিছু কিছু যারা ক্লিক করছে তারা কিন্তু এরকম করছে, কিছু কিছু ইউটিউবাররা যারা এখন আমরা তাদের জন্য আমাদের সমস্যাটা হচ্ছে। কিন্তু আমরা তো দেখছি যে একজন বিজনেস করছে, তার বিজনেস নিয়ে আমরা ক্ষতি করতে চাই না, আমরা আলাদা করেই মানে আমরা মানে উনি যখন কাজ করছে একদমই করে যাচ্ছে না। আমি এখানে আমি অনেকেই দেখলাম এখানে এখানে যারা মানে ইউটিউবার আছে, মানে এটা ভালো লাগলো যে খুব ডিস্টার্ব করছে না, কিন্তু কয়েকজন এমনভাবে অভিযোগের আঙুল তুলছে আমি সবাইকে মানে তাদের জন্য মানে যারা রোস্ট হয়ে গেছে বা যারা জ্বালিয়ে তাদের জন্য কথাটা আমাদের শুনতে হচ্ছে, এটা স্বাভাবিক শুনতে হবে। কিন্তু আমরা আজ কিন্তু এরকম জ্বালাইনি না, কিন্তু কথা বলছি না, তাই আমি ভাবলাম যে সবাইকে দান করি ভিডিওটা করা দরকার করলাম। তো যাই হোক গাইস, কালকে কিন্তু ডাইরেক্ট খাওয়া দাওয়ার পর দিদির সাথে দুই একটা কথা বলে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর দিদির সাথে যে ভালোভাবে কথা বলবো, কালকে এত পরিমাণে ভিড় হয়েছিল সেই জন্য দিদি বলেছিল একটু ওয়েট করতে, মানে সন্ধ্যাবেলা ফ্রি হয়ে যাবে সেই সময় কিন্তু কথা বার্তা সব কিছু বলবে সবার সাথে। তো যাই হোক কালকে যেহেতু একটু কাজ ছিল ওই জন্য কিন্তু তাড়াতাড়ি আমাকে চলে আসতে হয়েছে, না হলে তো থাকাই যেত। তো যাই হোক তোমরা যারা স্মার্ট কিউট দিদির হোটেলে যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রপারভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু থাকবে, তোমরা চাইলে ফোন করেও যেতে। এই ভিডিওটাতে যদি 1000 ভিউস কমপ্লিট হয় তাহলে ভাবছি আবারও যাবো দিদির দোকানে আর সব কিছু প্রপারভাবে রিভিউ করব। তো ফটাফট 1000 ভিউস কমপ্লিট করে দাও। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই ইয়ার সাবস্ক্রাইবটা করে, তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানার জন্য অনেকটাই মোটিভেট করে, তাই ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।